কল্যাণদি বিশাল বড় একটা এরিয়া। আমি দীর্ঘ দেড় বছর ওখানে খেদমত করার পর খেদমত করেছি। দেড় বছর পরে একটা মাদ্রাসা করেছি। ভাইজান, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, আমি দেড় বছরে নয় দেড় যুগও যদি ওইখানে থাকতাম মনে হয় না আমি এমন পরিবেশ দেখতাম। দেড় বছরে আমি দুইটা মেয়েকেও হাত মোজা পা মোজা পড়তে রাস্তা দিয়ে চলতে দেখি নাই। আর এখন আমার মাদ্রাসা থেকে আমার আর এখন সাত কল্যাণদি থেকে সাত সকালে 270-280 জন মেয়ে হাত মোজা পা মোজা পরে মাদ্রাসায় ঢুকে আবার আসর নামাজে পড়ে। 270-280 জন মেয়ে আবার হাত মোজা পা মোজা পরে মহল্লায় বের হয়, এলাকায় বের হয়। এলাকার লোকেরা বলে, আল্লাহ জানি না কার দোয়া তুমি কবুল করে এই পরিস্থিতি দান করছো। লোকেরা তাকায় থাকে আর বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদ্রাসার বদৌলতে আজকে আমার মেয়ে হাত মোজা পা মোজা পড়তেছে। মাদ্রাসার বদৌলতে আমার মেয়ে আজকে তাহাজ্জুদ পড়তেছে। মাদ্রাসার বদৌলতে আমার মেয়ে আওয়াজ পড়তেছে। মাদ্রাসার বদৌলতে আমার ঘর থেকে মোবাইলের গানের আওয়াজ আসে না, ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে সূরা ইয়াসিনের সূরা ওয়াকিয়ার তেলাওয়াত বের হয়, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আগে অনুষ্ঠানে গেলে বাবা বলতো, এই ওন্নাটা গলায় দিও না, মাথায় দাও, কইতো চুপ করো, একদম চুপ, তখন তো যাবো না, বাজো কিতে সমস্যা নাই, যেভাবে ইচ্ছা সেভাবে ওন্না দে, তারপরে অনুষ্ঠানে আয়। আর এখন বাবাই যদি কয় চল অনুষ্ঠানে যাবো, কয় না যাবো না, কয় কেন, কয় কেন যাবো, ওখানে বোরকা পরে গেলে বাকিরা তাকায় হাসে, কইরে কি হইছে, যাবো না। তবে লোকে কি বলে সেটা দেখার সময় নেই। যদি আপনি ওয়াদা করেন যে আমার পর্দার সমস্যা হবে না, প্রোগ্রাম যত বড়ই হোক, অনুষ্ঠান যত বড়ই হোক, আমি সেখানে ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতাল্লিল আলামিনের আদর্শ অবিচল রাখবো। মোহাম্মদুর রসুলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা যেই পোশাক পরেছে, মোহাম্মদুর রসুলুল্লাহর মেয়ে মাইমুনা যেই পোশাক পরেছে, মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পোশাক পরতে বসে, আল্লাহ তাআলা যেই পোশাক পছন্দ করে, আমি কিন্তু সেই অনুষ্ঠানে সেই প্রোগ্রামে ওই পোশাকই পরবো। বাবা অবাক হয়ে বলে, কিছুদিন আগের মেয়েটা আর এখনকার মেয়েটা কত পার্থক্য হয়ে গেছে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, অন্তত হাসরের ময়দানে বলতে পারবো আমার একটা মেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার একটা মেয়ে সহি শুদ্ধ করে কুরআন তেলাওয়াত করে, আল্লাহ এই মেয়ের উসিলায় আমার কবরে আযাবটা মাফ করে দাও। হবেও ইনশাল্লাহ, আপনার মেয়ে ফজরের নামাজের পরে পবিত্র কুরআনুল কারিম খুলে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, কুরআন তেলাওয়াতের পর কুরআন শরীফটা মুখে লাগায়া, চোখে লাগায়া, বুকে ধরে আব্বার কথা স্মরণ করে বলবে, আল্লাহ আব্বাকে তো কিছু দিতে পারি নাই, আব্বাকে তো কিছু দেওয়ার মতো ক্ষমতাও আমার নাই, আমি হতভাগী মেয়ে, দুনিয়ায় থাকতেও বাবাকে কামাই করে খাওয়াইতে পারি নাই, আমার ভাইয়েরা রিক্সা চালায়া ব্যাংক চালায়া দোকানদারি করে আমার বাবারে খাওয়াইছে, আমি হতবাকি গুণাগার, আমার বাবার জন্য কিছু করতে পারি নাই, আল্লাহ আমার বাবা আমাকে মাদ্রাসায় রেখে কবরে চলে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, আয় আল্লাহ কত মানুষ দেখি কিন্তু বাবাকে দেখি না, আয় আল্লাহ বাবার মতো এত আদর তো আমার আর কেউ করে না, আয় আল্লাহ আমি বড় গুণাগার, আমি বড় পাপি, আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করাই দিছে, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার বাবা আমাকে বেশি আদর করছে, আয় আল্লাহ আমার বাবার কারণে আমার বাবার উসিলায় আমি আপনার নবীর ঘর মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার ঐশী বাণী লৌকে মাহফুজ থেকে অবতীর্ণ দীর্ঘ 23 বছরে আপনার হাবিবের উপর যেই কোরআন নাজিল করছেন, আয় আল্লাহ যেই কোরআন পড়লে আপনার সাথে মুসা নবী কথা বললে, আপনার সাথে মুসা নবী কথা বলতো তার চাইতে বেশি ফজিলত, অর্থাৎ উম্মতে মুহাম্মদের জন্য দুইটা রাস্তা আছে আল্লাহর সাথে কথা বলার, এক নাম্বার নামাজ, দুই নাম্বার কোরআন তেলাওয়াত। আয় আল্লাহ আমার আব্বার উসিলায় আয় আল্লাহ আমি মাদ্রাসায় ভর্তি হয়ে, আয় আল্লাহ
আমি আপনার সাথে কথা বলতে পারলাম, সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারলাম, মাওলা সূরা ইয়াসিনের সওয়াব আমার দরকার নাই, মনে চাইলে দিও মনে না চাইলে না দিও, কিন্তু আমার হতভাগা হতভাগা বাবার কবরে সূরা ইয়াসিনের তেলাওয়াত পৌঁছায় দাও। আর তোমার রহমান রহিম নামে রুচিলাই, তোমার গফফার নামে রুচিলাই, তোমার গফুর নামে রুচিলাই, আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমি গুনাগার, আমি পাপিষ্ঠ, আমি হতভাগি গুনাগার, আল্লাহ তোমার নাখান দিবান্দি বলতেছি, মেঘের বাণী করে আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এরে ভাই খোদার কসম কে বলি, তামাম দুনিয়াতে এর চাইতে ভালো উপহার আর কিছু হইতে পারে না। আপনার মেয়ে আপনি কবরে শোয়ার পরে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর দরবারে দুই ফোঁটা পানি পালাইতে দেরি হবে, আল্লাহর গফফার নামের জাতের কসম কে বলি, আল্লাহ আপনার কবরে রাজাবটা বন্ধ করতে দেরি হবে না। এই জন্য ভাই মহিলা মাদ্রাসা হয়ে গেছে, মহিলা মাদ্রাসার জন্য দুইটা কাজ তিনটা কাজ করতে হবে, কয়টা কাজ জোরে বলেন, কয়টা কাজ? নাম্বার এক, মন থেকে দিল থেকে দোয়া করতে হবে, আল্লাহ মহিলা মাদ্রাসাটা কেয়ামত পর্যন্ত কবুল করেন। যদি দোয়া করেন তাহলে আপনি এই মাদ্রাসার একজন শুভাকাঙ্ক্ষী হয়ে গেলেন, আপনি এই মাদ্রাসার একজন আপন মানুষ হয়ে গেলেন। এ ভাই হাসুরের ময়দানে আল্লাহ যদি বলে এ বান্দা তুমি কি নিয়ে আসছো, বলবো আল্লাহ আমার তো কোনো আমল নাই, তবে আমি আপনার নবীর মহাব্বতে একটা মহিলা মাদ্রাসার জন্য দোয়া করতাম, আল্লাহ কেয়ামত পর্যন্ত যেন এই মাদ্রাসা কবুল করে আর এই মাদ্রাসা থেকে জান্নাতি জান্নাতি মহিলা বের হয়। আয় আল্লাহ এই উসিলায় আমাকে মাফ করে দাও। এই হইল এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হইল, যদি আপনি নাও বলেন আল্লাহ তাআলা এই মাদ্রাসায় যাদেরকে কবুল করে হাসরের ময়দানে যাদেরকে জান্নাতি বলে ডাক দিবে, আল্লাহ বলবে তোমরা তো জান্নাতে যাইবে নেক আমল করার কারণে, আর তোমরা যাতে নেক আমল করতে পারো এই জন্য মাদ্রাসা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, এই লোকটা যে দোয়া করছে এই লোকটাও তোমাদের সাথে জান্নাতে যাবে দোয়া করার কারণে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, এই দেশে মানছে যে এত আস্তে সুবহানাল্লাহ কয় না, এলে বুঝলাম বলি না। এক নাম্বার দোয়া করবাম, দুই নাম্বার একটা বাচ্চা মাদ্রাসায় ভর্তি করাই দিবা। বুড়া বাবারা কয় হুজুর আমার তো বাচ্চা নাই, কাচ্চা তো আছে, কাচ্চা কি নাতির ঘরের ছেলের ঘরের নাতি মেয়ের ঘরের নাতি, একটা ভর্তি করাই দিয়া বলবা এ সোনার মদিনার সোনার মদিনাওয়ালা কামলিওয়ালা উম্মতের কান্দারি রহমাতাল আলামিন, এই দেখো তোমার মহাব্বতে আল্লাহর মহাব্বতে আমার ও আমার বংশের একটা রত্ন একটা মেয়ে তোমার মাদ্রাসায় ভর্তি করায় দিয়া গেলাম। আল্লাহকে বলবো আপনার হাবিবের মাদ্রাসায় ভর্তি করায় দিয়া গেলাম, যেই দিনের জন্য আপনার নবীর দাঁত ভেঙেছে, যেই দিনের জন্য আপনার নবীর রক্ত জড়িয়েছে, যেই দিনের জন্য আপনার নবী তাইফে মাইর খেয়েছে, সেই দিন শিখার জন্য আমার একটা নাতি ভর্তি করাই দিয়া গেলাম। আল্লাহর কাছে দোয়া করবা নাতিটাকে ভর্তি করাই দিবা, মেয়ে থাকলে মেয়েটাকে ভর্তি করাই দিবা, মেয়ে না থাকলে নাতিকে ভর্তি করাই দিবা। নাম্বার এক দোয়া করবা, নাম্বার দুই মেয়েটাকে ভর্তি করাই দিবা, নাতিটাকে ভর্তি করাই দিবা, মেয়েও নাই নাতিও নাই বংশ থেকে একটা মেয়ে ভর্তি করাই দিবা। নাম্বার তিন এই মাদ্রাসাটা যাতে সুস্থভাবে চলে ভালোভাবে চলে এই জন্য সামর্থ্য অনুযায়ী নিজের মেহনতের অর্থ থেকে কিছু অর্থ দান করবেন, পারবেন না ইনশাআল্লাহ। তাহলে দুইটা করলেন, এই তিন নাম্বারটা এখন করেন, অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আমার এই ভাইয়ের প্রতিষ্ঠিত মাদ্রাসাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা এমন ইতিহাস মনে হয় নাই, আমার ভাই এতিম ছাত্রীদেরকে এবং গরিব অসহায় ছাত্রীদেরকে ফ্রি খাওয়ায়, তাহলে বেতন আলহামদুলিল্লাহ, অর্থাৎ যেই বেতনটা প্রতি মাসে দিতে হয় এই বেতনটা নেয় না, এতিম এবং গরিবদের জন্য এই বেতনটা ফ্রি করে আমার ভাই মাদ্রাসাটা চালাইতেছে আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই অনেক বড় ত্যাগ, অনেক বড় কুরবানি, আমি জানি একটা প্রতিষ্ঠান চালাইলে ভাই এই সুযোগটা দেওয়া সম্ভব না, অত্যন্ত দুর্লভ একটা ব্যাপার, অত্যন্ত কঠিন একটা ব্যাপার, আমার ভাই এই কাজটা করছেন, আমি শুই না আমার বুকটা ভরে গেছে আলহামদুলিল্লাহ বলেন। এতিম গরিব যারা আসবে বেতন দেওয়ার সামর্থ্য নাই তাদের জন্য আমার ভাই এই সুবর্ণ সুযোগ রাখছে, তারা পড়তে পারবে, টাকার জন্য পড়তে পারবে না, এমন ইতিহাস ইনশাআল্লাহ এই দেশে থাকবে না আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তো এতিম কেন হয়ে গেল,
এটা ক্যাডেট একা নিজের একাত্ম প্রতিষ্ঠান হইল না আপনার এলাকার এতিম গরিবদের জন্য এখানে বিনা বেতনে পড়া অতীতে পড়ে আসতেছে বর্তমানে পড়তেছে ভবিষ্যতে পড়বে তো ভাইজান এই এতিমখানা মহিলা মাদ্রাসাটা আমার ভাইয়ের এই প্রতিষ্ঠানে সামর্থ্য অনুযায়ী অল্প সময় আমার ভাই হাফেজ মাওলানা মুফতি কেফায়েতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম বসে আছেন চমৎকার আলোচনা করেন চমৎকার আলোচনা করেন আমার ভাই চলে আসবেন একটা লোক এখান থেকে উঠবেন না আমার কালেকশন চলা অবস্থায় কে উঠে যাবেন হাত উঠান ভাইজান তাহলে একটা লোক আমার কালেকশন চলাকালীন উঠবে না না আলহামদুলিল্লাহ বলেন তাহলে কালেকশন শুরু হয়ে গেল এতিমখানা এই মাদ্রাসাটা যেখানে বাচ্চাদের ফ্রি পড়ানো হয় এতিমদের অসহায়দের এই নবীর মাদ্রাসাটার জন্য এই এতিম অসহায়দের ফ্রি পড়ার প্রতিষ্ঠানটার জন্য আমার ভাই এখানে দশজন লোক চাই যে হুজুর আমি 20,000 টাকা দিব একজন একজন যে হুজুর আমি 20,000 দিব আর 20 জন লোক চাই 1,00,000 টাকা ওই যে 10 জন কত লাগে 10 জন না তাহলে 20 জন লোক 10,000 টাকা করে 10 জন লোক হইলো 20,000 টাকা আর 20 জন লোক হইলো 10,000 টাকা আর 30 জন লোক হলো 5,000 টাকা এরপরে ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ কবুল করেন সাহেব বলে আমিন এ ভাই মুসলমান টাকা পয়সা তোমার সঙ্গে যাবে না কেউ সঙ্গে নিতে পারে নাই তুমিও নিতে পারবা না এমন ইতিহাস কোথাও নাই বাদশা তার হাত বের করে দিয়া পুরা এলাকা তার দেহটা মৃত দেহটাকে ঘুরাইতে বললেন ঘুরলেন লোকেরা বলে কি ব্যাপার বাদশা তার বাদশাহী ছেড়ে দিয়ে মরে যাওয়ার পরেও চাঁদা চায় উলামায়ে কেরাম বলে না না বাদশা তার চাঁদা চায় নাই বাদশা বুঝাইছে আমার বাদশাহী ছেড়ে আজকে আমি খালি হাতে কবরে যাই কেউ নিতে পারবেন না আল্লাহ কবুল করে সাহেব আমিন ভাইজান জলদি একজন লোক দাঁড়ান ভাই আমি 20,000 টাকা দিব এই মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করেন সাহেব আমিন আমাদের দেশে কালেকশন হয় কিন্তু একটু লেট হয় মানে দিতে লেট করলে দুইটা ক্ষতি হয় একটা ক্ষতি হলো যিনি চাইতেছেন ওনার কষ্ট অনেক বেশি হয় যেমন গতকালকে আমার ভাইয়ের সাবেক মসজিদে আমি কালেকশন করেছি আজকে এখানে আবার আগামী পরশুদিন কালকে প্রোগ্রাম নেই আগামী পরশুদিন আবার কালেকশন আসলে কালেকশনের মাহফিলটা অনেক কষ্ট আগে বুঝতাম না ছোটকালে বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব কালেকশনের হুজুর ওনাকে আমি খুব মহাব্বত করতাম ভালোবাসতাম আপনাদের এলাকার সন্তান যিনি এখন কবরে শুয়ে আছেন আব্দুল হাই দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই আল্লাহ আমার পিতার সমতুল্য আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব ছিলেন অনেক বড় আলেম ছিলেন আমার আল্লাহ আপনার এই বান্দার কবরটা জান্নাতের বাগান বাড়ায় দেন সবাই মিলে আমিন আল্লাহ আব্দুল হাই দরিয়াবাদীর এলাকায় আসছি আল্লাহ আব্দুল হাই দরিয়াবাদীর এই এলাকায় একটা নজরবিহীন কালেকশনের ব্যবস্থা করে দেন সবাই মিলে আমিন এক নাম্বার হইল যিনি কালেকশন করেন ওনার কষ্ট হয় 2 নাম্বার হইল প্রধান বক্তা আসতে দেরি হয় আর প্রধান বক্তা আসতে দেরি হইলে কালেকশন ইয়া বয়ান সুন্দর হয় না তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ কালেকশনটা দ্রুত একজন আরেকজনকে বলি ভাই দিয়ে দে ভাই দে যার যেমন সামর্থ্য আছে দেন 20,000 টাকা আগে দেন আল্লাহ কবুল করেন সাহেব বলে আমিন দান করিলে মান কমে না নেকের পাল্লা হয় বাড়ি নবীর ঘরে দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি টাকা তো তোমার না পয়সা তো তোমার না ইন্নাল্লাহ হাস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলে বান্দা তোমার কাছে দুইটা জিনিস অনেক দামি একটা হইলো জান আরেকটা হইলো মাল এই দুইটা জিনিস আমার কাছেও দামি চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ জান এবং মাল আমার কাছেও দামি আর আমার কাছে সবচাইতে দামি হইলো তোমার জন্য রাখা জান্নাত ইমানদারে কয় আল্লাহ তো জান্নাত দেও আল্লাহ কয় জান্নাত দিব তুমি দুইটা জিনিস দেও জান দাও মাল দাও এই দেশটা স্বাধীন হইতে জান দিয়েছে মাল দিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই দেশটা স্বাধীন হইছে আর আল্লাহর জমিনের দিন টাকা টিকার জন্য 1,500 বছর আগে সাহাবায়ে কেরাম মহিলা 1,500 বছর আগে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে গলা দিয়েছে রক্ত দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে এরপরে 1,500 বছর এখানে 1,500 বছর পর বৈশে এখানে ইসলামের কথা শুনি এমনি আসে নাই রে ভাই বাড়ি দিছে গাড়ি দিছে মা দিছে বাবা দিছে সম্মান দিছে ইজ্জত দিছে